15তম ওভারে খেলা শুরু হচ্ছে। বোলার হিসেবে ইংল্যান্ডের হয়ে কে আসছেন আপনাদের জানাবো। 365 রানের লক্ষ্যে ব্যাট করছে বাংলাদেশ। আজকে ইংল্যান্ড প্রথমে টসে হেরে ব্যাট করে 364 9 উইকেটে সংগ্রহ করেছিল। ডেভিড মালান অনবদ্য একটা সেঞ্চুরি উপহার দেন, 140 রানের 107 বলে 82 রান করেছিলেন জো রুট 68 বল থেকে। আসছেন স্যাম কারেন, বাঁহাতি মিডিয়াম পেসার, আউটসাইড অফ স্টাম্প স্টিয়ার করেছেন, আবারও ডিপ থার্ড ম্যানে যাচ্ছে বল, সেখান থেকে সহজেই কুড়িয়ে দেওয়ার আগে একটি রান পেয়ে গেলেন লিটন 57তে 49 বল থেকে। বাংলাদেশ 75-4 উইকেটে, মুশফিক 6-17 বল থেকে, বাটলার 20, ব্রুক 20, তবে বেয়ারস্টো তার 100তম ওয়ানডে ইন্টারন্যাশনাল ম্যাচে 52 রান করেছিলেন 59 বল থেকে। ডেভিড মালান আজকের ম্যাচে ফ্যান্টাসি গেমে এগিয়ে রয়েছেন। শেখ মাহেদি 120 পয়েন্ট পেয়ে দ্বিতীয় স্থানে রয়েছেন, যেহেতু তিনি 4টা উইকেটও পেয়েছিলেন 71 রানে 8 ওভারের স্পেল থেকে। 6 বোলার নিয়ে খেলেছি, এমনিতেই নড়বড়ে ব্যাটিং লাইন আপ, মাহমুদুল্লাহকে বসিয়ে ব্যাটিংটাকে আরও দুর্বল করে দিয়েছি আমরা। টস জিতে ব্যাটিং করিনি সেই প্রশ্ন সামনে এসছে। 57 লিটন দাস, স্যাম কারেনকে এগিয়ে এসে স্কোয়ার ড্রাইভ খেললেন, বল যাচ্ছে ডিপ কভার পয়েন্ট দিয়ে সীমানার দিকে, ফিল্ডার বরাবর গিয়েছে ফলে একটির বেশি রান পেলেন না। লিটন আরও একটি রান সংগ্রহ করে এগিয়ে গেলেন 58তে। দুঃখিত, মুশফিকের ব্যাট থেকে এই রানটা এসছে। 76-4 উইকেটে বাংলাদেশ। লিটন দাস এখন স্ট্রাইক নেবেন, তিনি আছেন 57 রানে অপরাজিত 49 বল থেকে। প্রথম পাওয়ার প্লেতে ইংল্যান্ড করে 61 বিনা উইকেটে, দ্বিতীয় পাওয়ার প্লেতে 237 3 উইকেটে, মাঝের 30 ওভারে আর কি, যাচ্ছেন স্যাম কারেন। পরের বল ফুল শট, পারফেক্ট টাইমিং, তবে গ্যাপটা খুঁজে পাননি, ডেপ মিড উইকেট বাউন্ডারিতে যে ফিল্ডারটি ছিলেন তার কাছে চলে যায় সরাসরি, ব্রুক কুড়িয়ে ফেরত দিলেন আরও একটি রান, না ডেভিড মালান ছিলেন এক্ষেত্রে। 77-4 উইকেটে বাংলাদেশ। পাওয়ার প্লে থ্রিতে 66-6 উইকেটে করে ইংল্যান্ড, শেষ 10 ওভারে 66-6 উইকেটে, ওইখানটাই তারা পিছিয়ে গিয়েছিল এবং বাংলাদেশ কামব্যাক করেছিল, নয়তো শেষ 10 ওভারে 100-120 এইরকম হওয়া অসম্ভব কিছুই ছিল না। আর সেভাবেই আমরা চিন্তা করছিলাম ইট কুড বি 400 অর মোর। যাচ্ছেন স্যাম কারেন, বাঁহাতি পেসার, এবার অফ স্টাম্পের বেশ বাইরে, একটা ওয়াইড ডেলিভারি, অতিরিক্ত খাত থেকে রান বাড়লো বাংলাদেশের 78-4 উইকেটে। মুশফিকুর রহিম সময় নিচ্ছেন, নিন আজকে সময় নেওয়ার বড্ড প্রয়োজন, এবং আজকে সময় অফুরন্ত আছে, আমরা কিন্তু প্ল্যান বিতে গেছি এবং সেখানটায় 50 ওভার খেলার লক্ষ্য আজকে, তাতে রান কি এলো কিচ্ছু আসবে যাবে না। টপলি 18 রানে 3টা উইকেট পেয়ে গেছেন তার 5 ওভারের স্পেল থেকে, প্রথম স্পেলেই, একসময় তো তার 3-1-6-3 ছিল, অর্থাৎ 6 রানে 3 উইকেট। যাচ্ছেন স্যাম কারেন, ওভার পিচ বল, ফ্রন্ট ফুটে কাভার ড্রাইভ খেলেছেন মুশফিকুর রহিম, গ্যাপ পেয়েছে, বল যাচ্ছে সুইপার কাভার দিয়ে সীমানার দিকে, ফিল্ডার দ্রুততার সাথে কুড়িয়ে ফেরত দিলেন, একটির বেশি রান হলো না, মানে তেমন জোর ছিল না, আর একটু বেটার প্লেসমেন্ট, বেটার টাইমিং করতে পারলে হয়তো একটা বাউন্ডারি পেতে পারতেন। মুশফিক এখনও কোনো বাউন্ডারি হাঁকাতে পারেননি, স্লো স্টেডি এগিয়ে যাচ্ছেন, ইজ মোর অফ এ কেপেবল ব্যাটার ফ্রম বাংলাদেশ সাইড। নিউজিল্যান্ড দলের বিরুদ্ধে 9 উইকেটে হেরেছিল ইংল্যান্ড। এর পরের ম্যাচ 15 তারিখ আফগানিস্তানের সাথে ইংল্যান্ডের ম্যাচ, দিল্লিতে মুম্বাইয়ে খেলা সাউথ আফ্রিকার সাথে, 21 তারিখ 26 তারিখ শ্রীলঙ্কার সাথে বেঙ্গালুরুতে। যাচ্ছেন স্যাম কারেন, আউটসাইড অফ স্টাম্প কাট করেছেন লিটন দাস সুইপারে, সেখানটায় ফিল্ডার আছে, রান 1টি। 84 উইকেটে বাংলাদেশ দলের সংগ্রহ। স্যাম কারেন 6 রান দিয়েছেন প্রথম 5 বল থেকে একটি ওয়াইড সহ, কারেন্ট রান রেট 5.39, রিকোয়ার্ড রান রেট 8.10 বাংলাদেশ দলের জন্যে। আজকে যারা আউট হয়েছেন, তানজিদ তামিম 1-2 বল থেকে, শান্ত 0 প্রথম বলেই, সাকিব 9 বলে 1, মিরাজ 7 বলে 8, সেই 4 ব্যাটার 49 রানের মধ্যে 4 উইকেট পড়ে গিয়েছিল। যাচ্ছেন স্যাম কারেন, ওভারের শেষ বল পুল করেছেন আবারও লিটন দাস, দ্রুত দৌড়চ্ছেন উদ্দেশ্য দ্বিতীয় রান নেওয়া যায় কিনা, কিন্তু না, ফিল্ডার তৎপর, একটি রানে সন্তুষ্ট। 7 রানের ওভার, 6 সিঙ্গেল, 1 ওয়াইড, 15 ওভার শেষ, 81-4 উইকেটে বাংলাদেশ। পরবর্তী সময়ে কি ঘটবে বাংলাদেশ বেতারের মাইক্রোফোনে আপনাদের সঙ্গে শেয়ার করবার জন্য যুক্ত হচ্ছেন মোহাম্মদ ফারুকুজ্জামান। অনেক অনেক ধন্যবাদ মোহাম্মদ শামসুল ইসলাম। শ্রোতা বন্ধুরা।